মাত্র দেড় দুই মাস চলছে, মাত্র 2300 গুলো চলছে, 1,75,000 টাকা কিন্তু এই অ্যাডরেস গাইড দাম। তো কত বছর ট্যাক্স রিটার্ন করা আছে? এটা 2 বছরের, 2 বছর ট্যাক্স রিটার্ন করা আছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সো ভিউয়ার্স, আমরা কিন্তু চলে এসেছি বংশাল পুরাতন চৌরাস্তার মোড়ে, রয়েছে হচ্ছে গিয়ে সাদাপ মোটরসের একটি হচ্ছে গিয়ে ইউজ বাইকের শোরুম। তো এখানে আসলে কিন্তু বিভিন্ন ধরনের ইউজ বাইকগুলো পেয়ে যাবেন। এবং এই সব থেকে আমার পাশে দাঁড়িয়ে আছে হচ্ছে গিয়ে ফারুক ভাই। তো ফারুক ভাই কেমন আছেন আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ, তো ফারুক ভাই মূলত আজকের ভিডিওতে আমাদেরকে হেল্প করবে। আর বন্ধুরা, যদি এখনো সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, এতে করে আমাদের দেওয়া সকল ধরনের ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো বন্ধুরা, কথা বাড়ছে না, আজকে ভিডিও শুরু করা যাক। তো সাদাপ মোটরস থেকে ফারুক ভাই আমার সামনে দাঁড়িয়ে আছে। তো ফারুক ভাই, ফার্স্টে আমাদের কোন গাড়িটা দেখাবেন আপনি? আমাদের এটা সামনে আছে R15 B3 ইন্দোনেশিয়ান যেটা। ওকে, এটা হচ্ছে R15 ইন্দোনেশিয়ান ভার্সন, তাই তো ভাই? জি ভাই। তো দেখতেই পাচ্ছেন আপনারা, গাড়িটা কিন্তু একেবারেই হচ্ছে গিয়ে গুড কন্ডিশন এবং একেবারেই ফ্রেশ গাড়ি, মাত্র অল্প কিছু কিলো চলেছে। মানে কত কিলো? 43 সিরিয়ালের গাড়ি এটা, কিন্তু 10 বছরের কাগজ করা আছে। আপনি কিন্তু 10 বছরের কাগজ পেয়ে যাবেন এই গাড়িতে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন গাড়ি কিন্তু একেবারে হচ্ছে গিয়ে এখনও চকচক করছে, একদম শোরুম কোয়ালিটি গাড়ি। এবং আপনাদেরকে আমি সামনে থেকে মিটারটা দেখানোর চেষ্টা করছি ভাই। এই গাড়িটির দাম নিচ্ছেন কত আপনারা? প্রাইস 4,65,000 টাকা। 4,65,000 টাকা, এটা তো আপনাদের আস্কিং প্রাইস, তাই তো? তো ওনাদের আস্কিং প্রাইস হচ্ছে 4,65,000 টাকা। আপনার 4,65,000 টাকা হলে ওনাদের সাথে যোগাযোগ করে কিন্তু এই গাড়িটা নিয়ে যেতে পারবেন। এই যে FZ B6 যেটা আর কি নতুন ভার্সন যেটা, ওইটাই এটা। ২,৩,০০০ টাকা তারপরে আছে আমাদের এখানে CBR আছে ইন্দোনেশিয়ান যেটা। ওকে, তারপর আপনারা আরো একটি গাড়ি দেখতে পাচ্ছেন, CBR একটি গাড়ি। তো চাইলে কিন্তু আপনারা এই গাড়িও নিতে পারবেন। এই গাড়ি কত কিলো রান করছে? এটা চলছে 6,500, এটা নাম্বার সব সহ। এটা প্রাইস হচ্ছে 3,20,000। 3,20,000 টাকা। হ্যাঁ, তো এই গাড়ির দাম হচ্ছে 3,20,000 টাকা। এটা কত বছর ট্যাক্স রিটার্ন করা আছে ভাই? এটা 2 বছরের, 2 বছর ট্যাক্স রিটার্ন করা আছে। এবং সাদাপ মোটরসে আসলে কিন্তু আপনারা সব ধরনের কোয়ালিটি গাড়িগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইসে। আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর গাড়িটি, 3,20,000 টাকা এই গাড়ির আসতে প্রাইস। ওকে, তার পাশে কিন্তু আপনারা আরও একটি গাড়ি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফেজার একটি গাড়ি, এটা ফেজার ভার্সন 2, তাই তো? হ্যাঁ, ফেজার ভার্সন। এবং সিঙ্গেল ডিস্কের একটি গাড়ি, সম্পূর্ণ সিঙ্গেল ডিস্কের একটি গাড়ি ফ্রেন্ড, আপনি কিন্তু নিতে পারবেন। এই গাড়ি কিন্তু মাত্র 12,000 কিলো রান করেছে গাড়িটি। আপনার চাইলে এই গাড়িটি ওনাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন। এই গাড়ির দাম চাচ্ছেন কত? এটা 1,95,000 ফিক্সড। দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু হচ্ছে গিয়ে 12,000 কিলো রান করেছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের মিটারটা দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা এই পালসার গাড়িটি নিতে যাচ্ছেন, আপনারা কিন্তু এই গাড়িটি নিয়ে যেতে পারবেন। আপনারা কিন্তু এই গাড়িটাও নিয়ে যেতে পারবেন ওনাদের কাছ থেকে। এই গাড়ি কত কিলো রান করেছে? এটা চলছে 12,000 প্লাস, মানে 12,000-12,500, 12,500-এর মতো রান করেছে। জি জি। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়ি কিন্তু 12,500 রান করেছে। এটা কত বছর ট্যাক্স রিটার্ন করা আছে? এটা 2 বছরের ট্যাক্স রিটার্ন, 2 বছরের ট্যাক্স রিটার্ন করা আছে। দাম চাচ্ছেন কত? এটা 1,75,000। যদি আমি আপনাদেরকে দুইটা স্কুটি দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা স্কুটির কালেকশন রয়েছে, TVS এবং এপ্রিলিয়া। একটা হচ্ছে গিয়ে এপ্রিলিয়া। ওকে, এপ্রিলিয়ার সাথে আপনারা খুবই পরিচিত, এবং TVS টা কিন্তু খুবই পপুলার একটি গাড়ি, আপনারা জানেন। এই স্কুটারটা কত কিলো রান করছে? এই স্কুটারটা রান করছে 4,800। তো এই স্কুটারটা মূলত হচ্ছে গিয়ে 4,800 কিলো রান করেছে। এটা কত বছর ট্যাক্স রিটার্ন করা আছে? 2 বছরের, 2 বছরের ট্যাক্স রিটার্ন করা আছে। দাম চাচ্ছেন কত? এটা 1,30,000।
আপনারা তো জেনে গেলেন এই সাদা মোটরস থেকে কোন বাইক গুলোর প্রাইস কত, তো এখন কিন্তু চাইলে নিজেদের পছন্দের বাইকটি কিন্তু এখান থেকে এসে নিয়ে যেতে পারেন। আর বন্ধুরা তাদের সবের নাম্বার এবং অ্যাড্রেস আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকেও চাইলে তার সাথে যোগাযোগ করে কিন্তু এই বাইকগুলো আপনি নিয়ে যেতে পারবেন। বন্ধুরা যারা আমাদের চ্যানেল ভিডিওগুলো রেগুলার দেখেন আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, এতে করে আমাদের দেওয়া সকল ধরনের ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো বন্ধুরা আজকে আমাদের এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।